যখনই প্রেম করতে যায় তখনই তার একটা বউ থাকে। বাংলা ছবির স্বর্ণযুগ বললেই চোখের সামনে ভেসে ওঠে উত্তম সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়ের মতো দাপুটে সব অভিনেতা অভিনেত্রীদের মুখ। এদের মধ্যে উত্তম সুচিত্রা ও উত্তম সুপ্রিয়ার পাশাপাশি উত্তম সাবিত্রীর জুটিও কিন্তু জনপ্রিয় ছিল। দুজনের অফিস স্ক্রিনের রসায়ন ছিল অসাধারণ। কিন্তু একটি বিষয় মানুষের কৌতূহল, কখনো বিয়ে করলেন না কেন সাবিত্রী চট্টোপাধ্যায়? সেই সময় টানা টানা চোখের সাবিত্রীর প্রেমে পড়েননি এমন কোনো মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তবুও কখনো সংসার করলেন না এই অভিনেত্রী, নিজের দিদি বোনের সংসারই সামলেছেন তিনি বারবার। শোনা যায় উত্তম কুমারকে ভালোবেসেছিলেন তিনি, কিন্তু কারোর ঘর ভাঙতে চাননি তাই বিয়েটাও হয়নি। বিয়ে না করার কারণ অবশ্য অভিনেত্রী নিজে মুখে জানিয়েছিলেন একবার, বেশ কয়েক বছর আগে জি বাংলার দিদি নাম্বার ওয়ান খেলতে এসেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন মাধবী মুখোপাধ্যায়, রত্না ঘোষাল এবং চিত্রা সেনের মতো বর্ষীয়ান অভিনেত্রীরা। সেখানে কথায় কথায় রচনা ব্যানার্জি সাবিত্রীকে জিজ্ঞেস করেন তিনি কখনো বিয়ে করেননি কেন। উত্তরে অভিনেত্রী বলেন, যখনই কারোর সঙ্গে প্রেম করতে যাই তার একটা বউ থাকে। আমার জীবনে এটাই দেখলাম, খালি কাউকে পেলাম না, আজকেও যদি খালি লোক পাই তবে বিয়ে করে নেব। এই বলে নিজেই হেসে ওঠেন সাবিত্রী, হাসতে হাসতে লুটু পুটু খেয়ে যান রীতিমতো রচনা ব্যানার্জিও। শোতে এসে উত্তম কুমারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তিনি। এত বছরের ক্যারিয়ারে মহানায়কের সঙ্গে সব থেকে বেশি ছবিতে অভিনয় করেছিলেন সাবিত্রী। তাদের রসায়ন সম্পর্কে বলতে গিয়ে বর্ষীয়ান অভিনেত্রী জানান, দুজনের মধ্যে খুব ঠুকাঠুকি হতো। যখন উত্তম তার সাথে পার থাকতো তখন নিজের সংলাপের পরিচালককে বলে রাখতেন সাবিত্রী, কিন্তু ভুলে উত্তমকে বলতেন না। এমন কেন রচনার প্রশ্নের উত্তরে সাবিত্রী জানিয়েছিলেন তার চোখের দিকে তাকালেই সংলাপ ভুলে যেতেন উত্তম কুমার। জেফ্রি খান, আমার সংলাপ।